বিটেলজিউস পৃথিবী থেকে 700 আলোকবর্ষ দূরে কালপুরুষ নক্ষত্রে অবস্থিত এই তারা আজ থেকে 10 মিলিয়ন ইয়ার্স বছর আগে তৈরি হয়েছিল এবং 2013 সালে অ্যাস্ট্রোনমার্সরা এই তারাকে প্রথম আবিষ্কার করেন এবং বলেন যে 2022 সালে এই তারা নিজের জীবনের শেষ পর্যায়ে চলে আসবে এবং তাই জন্য এই তারা একখানা সুপারনোভা এক্সপ্লোশন হবে যেটা পৃথিবী থেকে দেখতে পাওয়া যাবে। এই তারাতে এখন আর কোনো নিউক্লিয়ার ফিউশন কিংবা হাইড্রোজেন ফিউশন হয় না আর তাই জন্য এর সারফেস টেম্পারেচার 3500 কেলভিন, যেটা সূর্যের সারফেস টেম্পারেচারের থেকেও অনেক কম। সাধারণত নিউক্লিয়ার ফিউশন আর কিংবা হাইড্রোজেন ফিউশন এমন একটা প্রক্রিয়া যেখানে প্রতি 1 মিনিটে 4টে হাইড্রোজেন অ্যাটম কম্বাইন হয়ে একটা হিলিয়াম মলিকিউল তৈরি করে আর সেখান থেকে তৈরি হয় প্রচণ্ড আলো আর উত্তাপ যেটা সারা সৌরমণ্ডলে ছড়িয়ে দেয়। যখন আস্তে আস্তে সেই হাইড্রোজেন ফিউল শেষ হয়ে যায় তখন সেই তারাতে আর কোনো হাইড্রোজেন ফিউশন হয় না আর তখন আস্তে আস্তে সেই তারার সারফেস টেম্পারেচার কমতে থাকে এবং সেই তারা নিজের জীবনের শেষ পর্যায়ে চলে যায়। যখন সেই তারার মৃত্যু হয় তখন সেই তারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং দৈত্যাকার রূপ ধারণ করে থাকে। এই তারা এতই বড়, এত বড় হয়ে গেছে যে একে যদি সূর্যের জায়গায় স্থাপিত করা যেত তাহলে ওই তারা মার্কারি, ভেনাস, আর্ট, মার্স, জুপিটার ছাড়িয়ে স্যাটার্ন পর্যন্ত চলে যেত। এই তারার কাছে পৌঁছাতে গেলে, মানে এই তারার কাছে যদি কেউ পৌঁছানোর চেষ্টা করে তাহলে নিউ হরাইজন স্পেসক্রাফ্টের স্পিডের থেকেও অনেক কমে পৌঁছাতে হবে সেই তারার কাছে। এই তারা আস্তে আস্তে নিজের জীবনের শেষ পর্যায়ে চলে আসছে এবং এতে যে সুপারনোভা এক্সপ্লোশন হবে সেই এক্সপ্লোশন পৃথিবী থেকে দেখতে পাওয়া যাবে আর এইটাই দাবি করেন অ্যাস্ট্রোনমার্সরা। আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানান আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আর ফিউচারে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বেলকে টিপে দেবেন। ফিউচারে আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।